যুগের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশের শিক্ষা ব্যবস্থায় এসেছে রূপান্তর। 2023 সাল থেকে প্রবর্তন করা হয়েছে নতুন কারিকুলাম। কারিকুলামের শিখন পদ্ধতি থেকে শুরু করে মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা। বৃহস্পতিবার নবগঠিত মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর সময় সংবাদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান, শিক্ষিত বেকার নয়, তরুণদের দক্ষতা সম্পন্ন জনসম্পদে রূপান্তরের লক্ষ্যেই চালু হয়েছে নতুন কারিকুলাম। তবে যৌক্তিক কারণ থাকলে শিখন পদ্ধতি থেকে শুরু করে মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন হতে পারে বলে জানান তিনি। কারিকুলামের কোনো পর্যায়ে, যেই ধরনের মূল্যায়ন পর্যায়ে যদি বলি, শিখন পদ্ধতি যেটাকে বলছি আমরা পেডাগজি, সেই প্রক্রিয়ার মধ্যে বলি, অথবা টেক্সট বুক যেটা আছে শিক্ষা উপকরণ, সেখানের মধ্যে যদি বলি, সবখানেই কিন্তু সংশোধনের সুযোগ আছে, পরিবর্তনের সুযোগ আছে। তো সুতরাং এটা অপরিবর্তনযোগ্য কোনো সংবিধানের মতন বিষয় নয় যে যেটা পরিবর্তন করতে অনেক বেশি পরিমাণ রাজনৈতিক ম্যান্ডেটের প্রয়োজন। দেশের মাধ্যমিক স্তরের অনেক প্রতিষ্ঠানেই শিক্ষক সংকট চরমে, অনেক প্রতিষ্ঠানেই নেই বেতন ভাতার এমপিও সুবিধাও। তাই বছরে তিনবার শিক্ষক নিয়োগের পাশাপাশি নিম্ন মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান পর্যায়ক্রমে এমপিও সুবিধার আওতায় আনার পরিকল্পনার কথা জানান নতুন মন্ত্রী। অন্ততপক্ষে নিম্ন মাধ্যমিক পর্যায়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা আমাদের অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করতে হবে, বাংলাদেশে আমি মনে করি প্রায় সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানেরই কিন্তু নিম্ন মাধ্যমিক পর্যায়ের এমপিও হওয়া উচিত। শিক্ষকের বিষয়টা, সেটা আমরা এনটিএসসি ইতিমধ্যেই কথা বলেছি যে প্রতি তিন মাস পর অন্তত, চার মাস পর অন্তত যাতে করে দ্রুত নিয়োগটা দিতে পারে। এখন আমরা সব কিছু বালকে জমিয়ে রেখে সুপারিশ করে একটা বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে করার চাইতে যদি নিয়মিত সেটা করা যায় সারা বছর ব্যাপী, তাহলে কিন্তু অনেক জট কমে যাবে। কথা বলেন দেশের উচ্চ শিক্ষা নিয়েও, বলেন অর্থশাস্ত্রে ও শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ত্বরান্বিত করা হবে একক ভর্তি পরীক্ষা, তবে সমুন্নত থাকবে বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন, অক্ষুণ্ণ থাকবে স্বকীয়তা। বিশ্ববিদ্যালয় তো অধীনস্থ কোনো প্রতিষ্ঠান নয়, সেটা 73 মধ্যে না পড়লেও বাকিগুলো তো স্ট্যাচুটরি প্রতিষ্ঠান, সুতরাং তাদের সাথে আলোচনা করেই কিন্তু কাজটা করবো, কোনো কিছু চাপিয়ে দিয়ে কোনো কিছু অর্জন করা যায় না। শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও বদলি সহ শিক্ষাঙ্গনে দুর্নীতি রোধ করে সুশাসন প্রতিষ্ঠায় বড় চ্যালেঞ্জ বলছেন নতুন শিক্ষামন্ত্রী। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।